আজকের ভিডিওতে আমরা এনএফএ এক্সাম্পল সম্পর্কে আলোচনা করব আমরা তিনটা এক্সাম্পল নিয়েছি ফার্স্টে আমরা যে এক্সাম্পলটা নিয়েছি সেটাতে ল্যাঙ্গুয়েজে বলা হচ্ছে আমাদের মেশিন দ্বারা এমন সকল স্ট্রিংগুলা অ্যাকসেপ্ট হবে যেগুলো শেষে কি থাকবে এ থাকবে তাহলে এটার জন্য আমাদের ইনপুট হচ্ছে এ বি আর আমাদের স্ট্রিংগুলো কি হতে পারে আমরা যদি খেয়াল করি যেখানে বলা হচ্ছে এন্ডস উইথ এ সব থেকে ছোট স্ট্রিং হতে পারে এ তারপরে বি হতে পারে এব এ হতে পারে এ বি বি এ হতে পারে বি এ হতে পারে মানে যে সকল স্ট্রিং এর এ থাকবে সে সকল স্ট্রিং হতে পারে তাহলে সে অনুযায়ী আমাদের ফিগারটা যদি আমরা ড্র করি তাহলে আমরা একটা স্টেট নিলাম যেটাকে আমরা ইনিশিয়াল স্টেট করে দিলাম আমরা জানি যে ইনিশিয়াল স্টেট করতে আমাদের স্টেটের আগে একটা তীর চিহ্ন ইউজ করতে হয় তারপরে এ থেকে যখন আমরা এ পাবো তখন যাবো আর একটা স্টেটে আমরা নিলাম বি স্টেট এখন আমরা যদি খেয়াল করি আমাদের সব থেকে ছোট স্ট্রিং আমাদের ল্যাঙ্গুয়েজ অনুযায়ী কি হতে পারে শুধুমাত্র এ তাহলে আমরা এই শুধুমাত্র এটাকে একসেপ্ট করাবো তাহলে আমাদের শুধু এটা একসেপ্ট হয়ে গেল এখন আমাদের বলা হয়েছে এ এ দিয়ে শেষ হবে তার আগে তো অন্য কিছু থাকতে পারে যেমন এখানে আমরা বি এ নিয়েছি এ বি এ নিয়েছি তাহলে আমরা স্টেট এর সাথে একটা লুক ক্রিয়েট করে দিবো আর যেহেতু আমরা এনএফএ করছি সো আমাদের স্টেট বি এর ইনপুটের জন্য কাজ করার দরকার নেই আমরা জানি যে তে আমাদের নাল মুভ একসেপ্ট করে একটা মুভ এক্সেপ্ট করে একের অধিক মুভও এক্সেপ্ট করে আমরা যদি এই স্টেটে দেখি যে আমাদের এখানে এ ইনপুটের জন্য দুইটার দিকে আমাদের গেছে আবার বি এর দুইটা ইনপুট এ বি কোনোটার কোনো মুভ এখানে আমরা নেইনি এবার আমরা সেকেন্ড এক্সাম্পলে যাই তো আমাদের সেকেন্ড এক্সাম্পলে বলা হচ্ছে এমন সকল স্ট্রিং আমাদের মেশিনটা এক্সেপ্ট করবে যাতে শেষে এ বি থাকবে তাহলে এখানে ইনপুট আমাদের এ বি এবং এই ল্যাঙ্গুয়েজ থেকে আমাদের স্ট্রিং হতে পারে এ বি এ বি এ বি এ বি বি এ বি এরকম টাইপের স্ট্রিংগুলো আমাদের হতে পারে শুধু আমাদের খেয়াল রাখতে হবে যেন শেষে এবি থাকে তাহলে আমরা একটা স্টেট এ নিলাম একে এখন আমরা ইনিশিয়াল স্টেট করে দিব এবার যখন এ থেকে আমরা এ পাবো তখন আমরা যাবো বি স্টেটে বি স্টেট থেকে যখন আমরা বি পাবো তখন আমরা চলে যাবো আর একটা স্টেট সি স্টেটে এখন আমরা খেয়াল করি আমাদের ল্যাঙ্গুয়েজ অনুযায়ী আমাদের সব থেকে ছোটো স্ট্রিং এ বি তাহলে আমরা এ বিকে অ্যাকসেপ্ট করাবো তো এখান থেকে আমরা এ বি পেয়ে যাচ্ছি তাহলে আমরা সি স্টেটকে ফাইনাল স্টেট করে দেবো এখানে আমাদের এ অ্যাকসেপ্ট হয়ে গেল এখন আমরা এর সাথে একটা লুপ ক্রিয়েট করে দিব কারণ আমাদের কন্ডিশনে বলা হয়েছে এন্ডস উইথ এবি এর আগে যে কোনো কিছু আসতে পারে জন্য আমরা এতে একটা লুপ ক্রিয়েট করে দিয়েছি এবং যেহেতু এটা এনএফএ সো আমাদের এখানে একের অধিক মুভ আমরা দেখতে পাচ্ছি আবার বি স্টেটে যদি আমরা খেয়াল করি আমরা একটা মুভ দেখতে পাচ্ছি আবার সি স্টেটে নাল মুভও আমরা দেখতে পাচ্ছি এবার আমরা এক্সাম্পল থ্রিতে যাই তাহলে আমাদের এক্সাম্পল থ্রিতে বলা হচ্ছে এমন সকল স্ট্রিং আমাদের মেশিনটা অ্যাক্সেপ্ট করতে পারবে যেটাতে এ থাকবেই তাহলে ইনপুট আমাদের এ দেওয়া আছে এটা থেকে আমাদের স্ট্রিং হতে পারে শুধুমাত্র বি এ বি এরকম টাইপের স্ট্রিং হতে পারে শুধু আমাদের খেয়াল রাখতে হবে সেই স্ট্রিং এর মধ্যে যেন এ থাকে তাহলে আমরা একটা স্টেট এ নিলাম এ আমরা ইনিশিয়াল স্টেট করে দিলাম এখন এ থেকে যখন আমরা এ পাবো তখন যাবো আর একটা স্টেট আমরা নিলাম বি স্টেট ল্যাঙ্গুয়েজে বলা হচ্ছে কন্টেন্টস এ তাহলে আমাদের সব থেকে ছুটি স্ট্রিং হতে পারে শুধুমাত্র এ তাহলে এটাকে আমরা এক্সেপ্ট করাবো তাহলে আমরা বি স্টেটকে ফাইনাল স্টেট করে দিলাম এবার যদি আমরা স্ট্রিং খেয়াল করি যে আমাদের বলা হচ্ছে শুধুমাত্র এ থাকতে হবে এছাড়া অন্য কোনো কন্ডিশন আমাদের দেওয়া নাই তাহলে আমাদের শুরুতে এ বিও থাকতে পারে তাহলে আমরা কি করবো এতে একটা লুপ ক্রিয়েট করে দিব যেন এই এর আগে যদি কোনো এ বা বি থাকে তাহলে এই লুপ ঘুরে এ বা বিটা পাই আবার তে একটা লুপ ক্রিয়েট করে দেবো যেন শেষে যদি কোনো এ বা বি থাকে তাহলে আমরা সেটা পাই এখন আমরা যদি এই গুলো খেয়াল করি তাহলে শুধুমাত্র এর জন্য আমাদের এই স্টেট থেকে এ পেলে বি স্টেট আমাদের ফাইনাল স্টেটে পৌঁছে যাবে এবং এটা এক্সেপ্ট হয়ে যাবে আবার এর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে যখন এই স্টেট এসে বি পাবে তখন লুপ ঘুরে এই স্টেটে আসবে তারপর এ পেলে ফাইনাল স্টেটে চলে যাবে আবার বি এর বিয়ের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি এই স্টেট থেকে যখন আমরা বি পাবো লুপ ঘুরে এই স্টেটে আসবো দেন এ পেলে আমরা বি স্টেটে চলে যাব দেন আবার বিয়ের জন্য লুপ ঘুরে আমরা বি স্টেটেই ফেরত আসবো আবার যদি আমরা বি বি এর ক্ষেত্রে চিন্তা করি তাহলে এই স্টেট থেকে যখন আমরা বি পাবো লুপ ঘুরে এই স্টেটে আসবো আবার যখন বি পাবো লুপ ঘুরে এই স্টেটে আসবো দেন আমাদের এই এটা দরকার তখন আমরা কি করব এই স্টেট থেকে এ পাবো এবং বি স্টেট আমাদের ফাইনাল স্টেটে পৌঁছে যাব আর যেহেতু আমাদের এটা ইনএফএ করছি তাহলে আমরা যদি দেখি এতে এই ইনপুটের জন্য আমাদের দুইটা মুভ আছে আবার সেম হতে বিতে যদি দেখি তাহলে আমাদের বিতে এ বি জন্য একটাই মুভ আছে সো দ্যাটস অল ফর টু ডেজ ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও